গুড মর্নিং, সকাল সকাল ঘুম ভাঙলো, এখন সবাই বাইরে যাব, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা সাগরে নামবো, গোসল করবো। এদিকে যা যা আসছে, ঝাউবন, কাঁকড়াচর, সুটকি পড়লে সব জায়গায় ঘুরবো। সবাই এখন এই যে একটু একটু করে রেডি হচ্ছে, মনে হচ্ছে কোথায় এই যে পিছনে রেডি হচ্ছে, সবাই এই যে রেডি হচ্ছে। সো গাইজ, একটু পরে দেখা হচ্ছে। বেরোচ্ছি এখন হোটেল থেকে। এত টায়ার্ড লাগতেছিল সকাল সকাল যে আমরা সূর্যোদয় দেখবো গিয়ে, সেই সুযোগটা আর হয়ে ওঠে নাই। কারণ এত বাইক রাইড করার পরে এখানে একটু ঘুরে ফিরে সবাই অনেক ক্লান্ত ছিল। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে সাগর পরে যাব। আমাদের বাইক রাখা আছে এখানে। তো আমরা চলে আসছি হোটেলে, পটুয়াখালী জয় হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। এখন এখানে ঢুকে সকালে নাস্তাটা কমপ্লিট করব। সো আমরা এই যে পরোটা খাবো, এখন মামা বানাচ্ছে। চলে আসছে আমাদের পরোটা ডাল, আমরা অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি। প্রচুর খেতে হবে না, প্রচুর এনজয় করতে হবে। ভাই বাট পার একটা লিমিট থাকে। এখন আমরা যাচ্ছি সুটকি পল্লী দিকে। এখানে কোথায় নাকি সুটকি পল্লী আছে, তাই না তিনি না বেঁধে থাকি দেখি। আমরা এখানে সামনে আটটা স্পট আছে। এখানে হচ্ছে ঝিনুক ঝিনুক চর নাকি যেন বলে, তারপরে লাল কাটার চর, তারপর হচ্ছে সুন্দরবনের পূর্বাংশ, আর কি কি যেন আছে। এটা হচ্ছে গোয়াকাটা মেন স্পট থেকে 8 কিলোমিটার দূরে। তো আমাদের সামনে একটা বাইক যাচ্ছে, একটা আঙ্কেল নিয়ে এখানে ভাড়াই বাইক চালাই। তো ওনার কথা মতো আমরা তো চিনি না, তো ওনার সাথে সাথে যাচ্ছি। আমি যেখানে যেখানে যাই আমরা সেই স্পটগুলো ইউজ করে দেখে আসবো। বালুর মধ্যে বাইক চালানো নাকি কঠিন। হেই গাইস, আমরা এখন চলে আসছি লেবুর চর, প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে কুয়াকাটা মেন পয়েন্ট থেকে। জিরো পয়েন্ট দুটো কথা। তো যাই হোক, দেখুন এখানে আমি আগে কুয়াকাটা দুইবার এসেছি, কিন্তু এখানে কখনো আসা হয় নাই। আজ ভাই ব্রাদার্স মিলে চলে আসলাম এবং জায়গাটা খুব সুন্দর লাগতেছে আমাদের মনে। আর এই যে গাছগুলো উঠা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে নষ্ট হয়েছে। এখন সামনে আমরা যাব, দেখতে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুন্দরবনের পূর্বাংশ। এখানে সমুদ্র থেকে একটা নদী এদিকে ঢুকেছে, নদীটার নাম আমরা জানি না। আর এদিকে হচ্ছে লেবুর চর, আর কি কি যেন বলে, এখানেও নাম জানি না। এখন আমরা আরো সামনের দিকে যাব, এখানে আরো অনেকগুলো স্পট আছে। সবাই সাথে থাকুন আমাদের আর দেখতে থাকুন। এই বন্ধুরা, আমরা এখন চলে আসছি কুয়াকাটা 0.8-9 কিলোমিটার দূরে। এটা হচ্ছে তিন নদীর মোহনা। এখন আমাদের আঙ্কেল আমাদের বলবে যে এই সময় সুন্দর এবং সামনে এখানে দেখা
ওই যে ওই এই যে আমাদের ভাত্রা বল এবং আমরা তিন নদীর মোহনায় আছি। এগুলি আন্দারমানিক নদী, এই হ্যাঁ এটা হলো আন্দারমানিক নদী। এই যে আন্দারমানিক নদী যে আর পিছনে হইলে যে আমরা পায়রা নদীর মোহনাটা, আমরা তিন নদীর মোহনে এই মাঝখানে দাঁড়িয়ে আছে পায়রা নদী, হ্যাঁ পায়রা নদীর মোহনা। আর এই যে সাগরে ঢোকে এই শাখাটা, এই তিন নদীর মোহনে আমরা দাঁড়ানো আছি। ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল। তো এই আঙ্কেলের নাম্বারটা আমি নিয়ে নিয়েছি এবং ওনার নাম সহ ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা কুয়াকাটা আসলে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং তার বাইকে সারাদিন ঘুরতে পারেন নির্দ্বিধায়। আমরা এখন গোসল করতে নামবো, প্রচন্ড চিল হবে আর চিলের সাথে সাথে আপনারাও চিল করুন। ভাই তো এমনি হাতির মতো, তারপরে ভাই ভালো করে দেন, ভালো করে দেন। লোকটা কি বেশি বেশি আসছে নাকি? এখন এখন ওকে দেয়ার দেওয়া হবে, বলতাই ওকে এখন দেয়ার দেওয়া হবে, ওকে এখন দেয়ার দেওয়া হবে, টাইমকে এখন দেয়ার দেওয়া হবে, এখন ধরে দিয়ে টাইমকে ফেলে দেওয়া হবে, এখন ওকে ফেলে দেওয়া হচ্ছে এখন তাকে। সাহেব তুমি এখন কেমন বোধ করতেছো? সো গাইস আমরা এখন পানিতে নামতেছি সাগরে, এর সাথে সাথে খেলা হবে। সাথে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সো বন্ধুরা আজকে আমাদের ডে টু, আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে। আমরা এদিকে দিকে ঘোরাফেরা করবো, ঝাউবন আছে, যদি সম্ভব হয় আমরা যাবো, যতটুকু দেখানো যায় ততটুকু দেখানোর চেষ্টা করব। আর সবাই মোটামুটি অনেক ক্লান্ত আর বাইকে একটু প্রবলেম ছিল, ওটা এখন ঠিক করব। তো সাথে থাকো, দেখতে দেখতে বাইকের সমস্যার কারণে আমাদের যাওয়া লাগলো, খুবই মন খারাপ লাগছিল। চলে আসছি আমরা সেকেন্ড ডে সাগর পাড়ে, এখানে আমাদের বাইক নামানো হচ্ছে। এখানে বাহিনী দেখতেছি কুত্তার, সাইড রাইড করতেছে, আমি পিছে বসা এখন।
তো সামনে অনেক বাইক দেখা যাচ্ছে, কি হচ্ছে জানি না। ও এখানে মেবি তাদের গ্রুপ ট্যুরে আসছে, তো হয়তো বা গ্রুপে কিছু করতে যাচ্ছে। আর ওর সময় আমার বাইকে একটু সমস্যা হয়েছিল, তো ঠিক করতে গেলাম, একটা প্লাগ লাগিয়েছিলাম, কিন্তু প্লাগ লাগানোর সময় প্লাগটা ভেঙে গেছে, দুঃখজনক। টাকাটা দেওয়া লাগছে, কিন্তু রাগ করে চলে আসছি, মন খারাপ। দেখতে আসছিলাম সূর্যাস্ত, কিন্তু সূর্যাস্ত দেখতে পারলাম না, কারণ হচ্ছে মেঘে ঢেকে আছে এই যে পশ্চিম আকাশ। এখন বাইক থেকে নামি, চারিদিকটা আমি একটু দেখাই। তো এখন সন্ধ্যা লেগে গিয়েছে, আর আমরা গতকালের মতো আজও বিস্কুট খাচ্ছি। আমাদের চিংড়ি নেওয়া হয়েছে, এখান থেকে কাঁকড়া নেওয়া হয়েছে পাঁচটা, তো টোটাল পাঁচটা। আমাদের চিংড়িগুলো পড়েছে 60 টাকা করে, এবং কাঁকড়া 2টা করে 60 করে। তো যে কেউ আসলে এখানে একটু দামাদামি করে নেবেন। এখন এগুলো আমাদের যে ধোয়া হচ্ছে, ধোয়ার পরে ফ্রাই হবে, তো খাওয়ার সময় আমি আবার দেখাবো। আমাদের কাঁকড়া প্লাস চিংড়ি সবই ফ্রাই হচ্ছে এখানে, ফ্রাই হতে প্রায় 8-10 মিনিট মতো সময় লাগে। চলে এসেছে আমাদের চিংড়ি এবং কাঁকড়া, এখন খাওয়া হবে। তো সবাই ফটোশ্যুটে ব্যস্ত, নাইট টাইম, তো এখন খেতে থাকি। ভাই ব্রাদার রাত 12টার দিকে বিচ এবং তাদের ইচ্ছা করছে এই মাছটা খাবে বারবিকিউ করে। এখন বড় ভাই এই যে বারবিকিউ করার জন্য মাছটা প্রস্তুত করতেছে। তো বন্ধুরা, এখন রাত 1টা বাজে, আমরা টুনা ফিশ বারবিকিউ খাচ্ছি। সবাই এই যে খুব খাওয়ার মন নিয়ে বসে আছে, আমিও স্টার্ট করি। এটার নাম হচ্ছে হোটেল তাজওয়ার প্যালেস, তো লো প্রাইস হিসেবে যথেষ্ট ভালো, আপনারা ট্রাই করতে পারেন। আর আমি রুমটা দেখাচ্ছি, আর এখানে যে ভাইটা আছে এনার সাথে কিছু একটু কথা বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আমাদের ভাই, আপনার নামটা বলেন একটু। রাসেল, তো হোটেল সম্পর্কে তিনি আপনাদের কিছু বলছে, জাস্ট প্রাইসটা আপনারা আমি কার্ডের নাম্বার দিয়ে দেবো, কার্ড সহ ছবি দিব, সেটা দেখে আপনারা কল করে যোগাযোগ করে নিতে পারেন। ভাইদের নতুন হোটেল, তো ব্যবহার অনেক ভালো, আমরা আমাদের অনেক ভালো লেগেছে তাদের আচরণ, কথাবার্তা, ব্যবহার। তো ভাই বলেন। ভাই আমাদের হোটেল প্রাইস মনে করেন ডাল সিজনে একটু রেটটা একটু কম, আর মনে করেন সিজন আইলে রেটটা একটু বেশি, ঠিক আছে। তারপর গেস্ট বুঝলে, তারপর ভাই বেড়াদের আছে তাদের জন্য স্যাক্রিফাইস করি আমরা, ঠিক আছে। মানে নির্দিষ্ট কোনো একটা ই নেই যে এই কয় টাকা রেট, ঠিক আছে, এরকম কোনো রেট দেওয়া নাই। তো আর একটা জিনিস হচ্ছে, আমরা ফ্রেন্ড সার্কেল আসছি 4 জন, তো আপনারা ফ্রেন্ডরা যারা আসবেন তারা আপনার ট্রাই করতে পারেন এখানে। আর আমি আমাদের রুমটা একটু দেখাবো এখন, এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে খুবই সুন্দর। আর আমাদের নড়াইল এক্সপ্রেসের কথা বললে ভাই হয়তো কিছু ডিসকাউন্ট করে দিতে পারে, আপনারা এসে নাম বলেন। এখন আমি একটু রুমটা দেখাই, আমরা হচ্ছে 3 তলায় নিয়েছি, C3। হোটেলের সামনে খুব সুন্দর একটা মাঠ আছে। আমাদের রুম নাম্বার হচ্ছে C3। এখন আমরা হচ্ছে বাসায় চলে যাবো, আমরা সব কিছু ব্যাগ গোছানো কমপ্লিট। যে সাইডে একটা বারান্দা আছে, টিভি আছে। তো বন্ধুরা সবাই আমরা রেডি, এখন হচ্ছে হোটেল থেকে বের হচ্ছি। প্রদ্যয় তুমি কি কষ্ট হবে না তো? আচ্ছা চলো আমরা আস্তে আস্তে বের হই তাহলে। চ
সবাই সবকিছু নিও ঠিক মতো। হোটেলটিতে অবশ্য অবশ্য সিসি ক্যামেরা আছে, এদিক দিয়ে একটা সুবিধা। সব বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে বের হয়ে গিয়েছি। বের হয়ে যাওয়ার পরে আমরা বরিশাল হয়ে আমাদের নড়াইলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমাদের ট্যুরে যাবতীয় যে খরচ হয়েছে আমরা সেটা জানাবো যাওয়ার পরে। আর এটা জানতে হলে সাথেই থাকুন শেষ পর্যন্ত। তো আর দেখা হবে এখান থেকে বরিশাল। তো ফ্রেন্ডস, আমরা আছি এখন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টরস হোস্টেলে। আমার খুব কাছের বড় ভাই নয়ন ভাই, তো ওনার সাথে দেখা করলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম ওনার সাথে একসাথে। এখন ওনার রুমের সামনেই আছি, এখন মনে হচ্ছে একটু ঘুমানো উচিত, তারপরও কিছু করার নেই। এখন বাসার দিকে রওনা দিব, সবাই যার যার ব্যাগ একটু গুছাই নিচ্ছে, তাহলে চলতে চলতে আবার কথা হবে। দেখতেই থাকুন।